নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত মজার গল্প রচনার রহস্য গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প রচনার রহস্য ট্যাক্সিটা যেই রাস্তায় পড়েছে অমনি দেখি সামনে ভোম বলদা হাত বাড়িয়ে বললে হ্যাঁ দাঁড়া 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 একটু আমিও তোর সঙ্গে যাব বলতে যেটুকু তারপরেই টুক করে উঠে এলো গাড়িতে ট্যাক্সি চলতে শুরু করলো আমি আশ্চর্য হয়ে বললুম তুমি আবার কোথায় যাবে কেন তুই যেখানে যাচ্ছিস মানে দেওঘরে আরও আশ্চর্য হয়ে গেল আমি রাঙামাসির বিয়েতে আমি যে দেওঘরে যাচ্ছি সে খবরটা পাড়ায় কারো অজানা নেই সাত দিন ধরে ঢাকঢোল পিটিয়ে বলে বেড়াচ্ছি সকলকেই এমনকি ভোম্বলদা কেউ সে যে আজকেই এই ট্রেনেই দেওঘরে যাবে মাত্র এই মুহূর্তেই আমি সেটা জানতে পারলুম বললুম তুমি কি রাঙামাশির বিয়েতে যাচ্ছ নাকি তোর রাঙামাশির বিয়েতে আমি কেন যেতে যাবো হ্যাঁ আমার বুঝি ফুলুপিসি থাকতে নেই তোমার ফুলুপিসির বিয়ে ঘরেই? ভোম্বলদা নাক কুচকে বললে কেন তোর রাঙামাশি ছাড়া দেওঘরে বুঝি আর কারও বিয়ে হতে নেই আবদার তো দেখছি মন্দ না শুনে আমি একটু দমে গেলুম তারপর খানিকটা ভেবে চিনতে বললুম কিন্তু কই আগে থাকতে তো তুমি কিছু বলো নি আমি কি তোর মতো হাদারাম যে এক মাস ধরে পাড়ায় পাড়ায় ফিরিওয়ালার মতো চেঁচিয়ে বেড়াবো শ্রেপ চেপে রেখেছিলুম দেখ না কেমন সারপ্রাইজ দিলুম তোকে আমি আবার মাথা চুল করতে লাগলাম কিন্তু ভোম্বলদা থামলি কেন বলে যা বিয়ে বাড়ি যাচ্ছ সঙ্গে তো কোনো জিনিসপত্র কিছু দেখছি না আমার পিসি বাড়ি তোর মাসি বাড়ির মতো নাকি খুব অহংকার করে নাকটাকে কপালে তুলে দিয়ে ভোম্বলদা বললো সেখানে কিচ্ছু নিয়ে যেতে হয় না জামা কাপড় বাক্স সেফ কিচ্ছু না সব রেডি থাকে সব সব বলতে বলতে ভোম্বলদা টক করে পকেট থেকে একটা লেবেন চুস বের করে খেলো আমি জুল জুল করে চেয়ে দেখলুম কিন্তু আমাকে দিলে না একটু পরে ভোম্বলদা বললে তুই আগে কখনো দেওঘর গেছিস বললুম নিশ্চয়ই আরও তিনবার তুমি সাতবার কই কখনো তো তোকে কি যেতে দেখেছি এর আগে তুই যে চালিয়াতি করে মিথ্যে বলছিস না কেমন করে তা জানব ভীষণ রাগ হলো আমার আমি মিথ্যে কথা বলছি বেশ জিজ্ঞেস করো আমাকে ভোম্বলদা গম্ভীর হলো আচ্ছা বেশ যাচাই করে নিচ্ছি তোকে আচ্ছা বল দেখি কি কি পাড়া আছে দেও ঘরে আমি বললুম এ আর শক্ত কি বম্পাস টাউন উইলিয়ামস টাউন কার্স্টওয়ার্স টাউন বিলাসি টাউন থাক থাক এতেই যথেষ্ট হবে ভোম্বলদা এবার যেন নিজে নিজেই আওড়ায় নিলে বম্পাস টাউন উইলিয়ামস টাউন কাস্ট মোরগে বিলাসি টাউন হ্যাঁ ঠিক আছে আমি খুব খুশি হয়ে বললুম বিশ্বাস হলো এবারে কী করে বিশ্বাস হবে তো লোকের মুখে মুখেই শোনা যায় চোটে বললুম কখনো না তুমি আরও জিজ্ঞেস করো না আচ্ছা বলতো দেওঘর জায়গাটা কীরকম খুব ভালো খাসা জায়গা বাড়িগুলো সব ফাঁকা ফাঁকা কত গাছপালা কত পাখি কেবল বাজারটা একটু ঘিঞ্জি আর মন্দিরটা দেওঘরে কিসের মন্দির আছে বলতো আমি হেসে উঠলুম এ আর কেনা জানে বাবা বদ্রীনাথের মন্দির মন্দিরটা কেমন দেখতে কেমন আবার ছোটো মতন শিবের মন্দির ভেতরটা বেশ অন্ধকার ভিজে ভিজে লোকে ধুম করে আছাড় খায় ঠিক বলেছিস আমি আরও খুশি হলুম কেমন এবার বিশ্বাস হলো তো কী করে হবে মাসি মাসিপিসিমাদের মুখেও তো এসব গল্প শোনা যায় আচ্ছা আর একটুখানি বাজিয়ে নি তোকে আমার ভীষণ অপমান বোধ হল বেশ আরো জিজ্ঞেস করো যত ইচ্ছে তোমার আচ্ছা বলদি কি লোকে মন্দিরে কেন যায় কেন আবার যায় বদ্রীনাথ নাকি সকলের অসুখ বিসুখ ভালো করে দেন তাছাড়া মন্দিরের গলিতে খুব ভালো ক্ষীরের প্যাড়া পাওয়া যায় তাই কিন্তু যায় অনেকে তুই বদ্রীনাথের প্যাড়া খাস পেলেই খাই বলতে বলতে আমার জিভে জল এসে গেল না পেলেও খেতে ইচ্ছে করে যেমন বড় বড় তেমনি খেতে খাসা হুম বদ্রিনাথের ক্ষীরের পেড়া খেতে খাসা না পেলেও খেতে ইচ্ছে করে ভোম্বলদা আবার কথাগুলো আওড় নিলে বলদি কি আর কি খেতে ভালো লাগে ওখানে কেন আতা যেন রাবড়ি তাই দিয়ে আবার ফার্স্ট ক্লাস পায়েস হয় বলতে গিয়ে আমার জিভে জল এলো ভোমলদা লেবেন চুষটা গালে নিয়ে খানিক্ষণ ভাম হয়ে বসে রইল যেন আমারই মতো সে মনে মনে আতার পায়েস খাচ্ছিল একটু সামলে টামলে নিয়ে ভোমলদা একটা দীর্ঘশ্বাস ফেলল থাক খাওয়ার কথা ছেড়ে দে মন উদাস হয়ে যাচ্ছে মন আমারও উদাস হচ্ছিল বড়ো মাসিমার তৈরি পায়েসের গন্ধ যেন এই চলতি ট্যাক্সিতেই নাকে ভেসে আসছিল আমার ভোম্বলদা লেবেন চুষ্টার শেষ অংশটুকু কুড়মুড় করে চিবোতে লাগলো তারপর বললে আচ্ছা এবারে বরং একটু প্রকৃতি টকৃতির কথা জিজ্ঞেস করা যাক বলতো দেওঘরের নদী আছে কি না আলবাত আছে ধারোয়া কি নাম বললি কেন ধারোয়া ভোম্বলদার অবিশ্বাসে আমার রাগ হয়ে গেল কখনো আমার ভুল হয়নি আরও তিনবার আমি গেছি ওখানে কত বেরিয়েছি ধারোয়ার বালির ওপর দিয়ে এই তো এইটুখানি জল হেঁটেই পার হওয়া যায় ছোট ছোট মাছ কিচকিচ করে হুম ঠিক বলেছিস ভোম্বলদা তেমনি আউড়ে যেতে লাগলো নদীর নাম ধরোয়া বালির ওপর দিয়ে বেড়ানো যায় অল্প জল মাছ কিচকিচ করে হুম হুম কি আবার ঠিক বলিনি তাই তো মনে হচ্ছে ভোম্বলদা বললে তুই যে সত্যিই দেওঘরে গেছিস তাতে আর সন্দেহ নেই বলেই ধাঁই করে বেমক্কা আমার পিঠে একটা চাঁটি বসিয়ে দিলে বেশ জোরেই লাগলো কিন্তু এতক্ষণে ভোম্বলদাকে বিশ্বাস করাতে পেরেছি ভেবে আমি ওইটুকু সহ্য করে গেলুম ভোম্বলদা বললে তুই দেখছি বাহাদুর ছেলে খুব ভালো মেমোরি তোর আচ্ছা ওয়ান মোর কোয়েশ্চেন মানে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করব বল দেখি দেওঘরে পাহাড় আছে কি না বা রে পাহাড়েরই তো জায়গা ওটা হুম দুটো পাহাড়ের নাম করতো কেন নন্দন পাহাড় সে তো শহরের ভেতরেই সেখানেই তো জলের ট্যাঙ্ক আর কটা মন্দির তারপরে তপবনের পাহাড় আছে ছোট্ট খুব সুন্দর আর সবচেয়ে ভালো হচ্ছে ত্রিকুট তেরো মাইল দূরে ঠিক ভোম্বলদার মাথা নাড়ল নন্দন পাহাড় কটা মন্দির আর জলের ট্যাঙ্ক তপবনের পাহাড় ছোট্ট খুব সুন্দর আর কি বললি বা ত্রিকুট বিরাট তাতে ত্রিকুটেশ্বর শিবের মন্দির সেখান থেকে একেবারে ওপরে উঠতে প্রায় দু ঘন্টা লাগে সব যান তার মেজাজ নিয়ে আমি বক বক করতে লাগলাম তবে তার প্রায় সবটাই ঘন জঙ্গল লুকু আছে নাকি তবে মন্দিরের দিকটায় ওসব কিছু নেই খালি বাঁদর আছে বিস্তর হুম বাঁদর তোর দলের কি বলিস ভম্বলদা খ্যাক খ্যাক করে হাসল আমার বিরক্ত লাগলো এবার চুপ করে রইলুম ট্যাক্সি এতক্ষণে হাওড়া স্টেশনে এসে গিয়েছিল দুজনেই নেমে পড়লুম ট্যাক্সির ভাড়াটাও মিটিয়ে দিলুম আমি তখন ভোম্বলদা হঠাৎ বললে চলি তাহলে বেলা টাটা আমি বললুম টাটা আবার কেন এক ট্রেনেই তো যাবো একসঙ্গেই তো যাচ্ছি ভোম্বলদা মুখ বাজার করে বললে ট্রেনে যেতে বয়ে গেছে আমার পশু টেস্ট পরীক্ষা না আমি বাড়ি ফিরছি সে কি তোমার ফুলুপিসির বিয়েতে যাবে না কে ফুলুপিসি যেন মুখের সামনে থেকে মাছি তাড়াচ্ছে এইভাবে কথাটা উড়িয়ে দিলে ভোম্বলদা কোনো পিসি নেই আমার এক মাসি আছে সেও তো থাকে শামবাজারে তাহলে তুমি দেও ঘরে কে যেতে যাচ্ছে দেওঘরে এদিকে চুঁচড়ো ওদিকে কাঁচড়া পাড়া এর বাইরে আমি কোথাও পাই বাড়াইনি আমার কীরকম ভ্যাবা চাকা লেগে গেল কিচ্ছু বুঝতে পারলুম না স্যুটকেস হাতে আর বিছানা বগলে নিয়ে আমি ভোম্বোলদার দিকে চেয়ে রইলুম ভোম্বোলদা বললে এমন ড্যাব ড্যাব করে চেয়ে আছিস কেন গরুর মতো এই সোজা কথাটা বুঝতে পারছিস না পরশু থেকে টেস্ট পরীক্ষা আরম্ভ ক্লাসের ছেলেরা বলছিল বাংলায় নির্ঘাত এবার এসে আসবে ভ্রমণ কাহিনী আমার ভ্রমণ তো চুঁচড়ো পর্যন্ত সে কাহিনী লিখলে কুড়ির মধ্যে পাঁচ দেবে তিনটিনও দিতে পারে আমি ঠিক তেমনি তাকিয়ে রইলুম বেশ বুঝতে পারছিলুম মুখটা হা হয়ে যাচ্ছে আস্তে আস্তে মুচকি হেসে ভুম্বলদা বললে তাই কায়দা করে তোর কাছ থেকে দেওঘর ভ্রমণ শুনে নিলুম বেশ মজা করে ট্যাক্সিতে বেড়ানোও গেল খানিকটা তুই দেখিস পেলা এসেতে এবার অন্তত বারো মেরে দেব বম্পাস টাউন বিলাসী টাউন আতার পায়েস খিরের প্যাড়া ধারোয়া নদীর জল চিকচিকে মাছ নন্দন পাহাড় ত্রিকুটের বানর কিচ্ছুটি বাদ যাবে না থ্যাংক ইউ ভেরি মাছ আর এই তো রিওয়ার্ড এই বলে আমার হাঁ করা মুখের ভেতর একটা লেবেনচুস গুজে দিয়ে ছিটকে চলে গেল সামনে থেকে আর করে নীল রঙের দোতলা বাসটায় লাফিয়ে উঠল শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা যদি চান গল্পটিকে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ